সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে আমি ফাতেমা আক্তার আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে ভাষা ও বাংলা ভাষার বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা আশা করি এর আগে আপনাদের যেসব ইউটিউব ক্লাসগুলো আপনাদের হয়েছে, মানে রেকর্ডিং ক্লাসগুলো যেগুলো হয়েছে, সেখানে আপনাদের এই অনুশীলনে মানে বহুনির্বাচনী প্রশ্নের আগের যেসব অধ্যায়গুলো মানে যেসব পড়াগুলো ছিল এই পার্টে ভাষা বাংলা ভাষা তারপর ভাষার উপাদান, উপভাষা, মাতৃভাষা, বাংলা ভাষা, সাধুচলিত ভাষা, কথ্য ভাষা, এসব বিষয়ে আগে আমাদের বর্ণনা হয়েছে বা এসব বিষয়ে এর আগে ক্লাস হয়েছে ভিতরে যেসব বর্ণনা ছিল। আজকে এই বিষয়ে এই পার্টে আমরা আজকে বহুনির্বাচনের যে অনুশীলন রয়েছে আমাদের এমসিকিউ কোশ্চেন, সেখানে 1 থেকে 20টি এমসিকিউ কোশ্চেন নিয়ে আজকে আমরা আপনাদের আলোচনা করব এবং আপনাদের সঠিক উত্তরগুলো আপনাদের আগে দেবো। আশা করি সবাই এখানে খুব মনোযোগ সহকারে দেখবেন। যখন আমরা এই বহুনির্বাচনী প্রশ্নগুলো যখন আমরা পড়বো, অবশ্যই আমার ভিতরে যে বর্ণনাগুলো আছে সঙ্গে সঙ্গে সেগুলো আমরা খুব ভালো করে দেখে নেব, কারণ এখানে আপনাদের বহুনির্বাচনী প্রশ্ন একটা বা দুইটা দেওয়া আছে এক একটা অধ্যায় থেকে, এক একটা ধরেন এখানে ভাষা থেকে আছে আমাদের বহুনির্বাচনী দুইটা প্রশ্ন, কিন্তু যখন ভিতরে আপনারা যখন ডিটেলস পড়তে যাবেন সেখানে আরও সঙ্গে আরও 2-3টা কোশ্চেন রয়েছে, এর জন্য আমরা ওগুলোর সঙ্গে পড়ব। আচ্ছা সবাই, তাহলে আমরা একটু বোর্ডের দিকে সবাই লক্ষ্য করব। সবাই দেখেন আমাদের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে? আমরা সবাই জানি যে একমাত্র পৃথিবীর মধ্যে মানুষই একমাত্র কি কথা বলতে পারে, অন্য কোনো সব প্রাণী যেসব রয়েছে গরু, ছাগল, হাঁস, মুরগি বা যে আরও যে ধরনের পশু পাখি রয়েছে তারা কেউ কি তারা কোনো আওয়াজ করতে পারে, তারা কোনো কথা বলার ভাষা তাদের নেই। একমাত্র প্রাণীর জগৎ একমাত্র কি শুধুমাত্র মানুষেরই কি ভাষা রয়েছে? 2 নম্বর কোশ্চেন, ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম যে দিক থেকে, কোন দিক থেকে? সঠিক উত্তরটা আমি শুধুমাত্র এখানে আপনাদের সঠিক উত্তরগুলো আমরা আপনাদের নিয়ে আসছি, সবগুলো সেগুলো আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখেন। স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, মানুষ ও অন্যান্য প্রত্যঙ্গ, একমাত্র মানুষ কি মেধা, বুদ্ধি, পিকার, অন্যান্য কি অঙ্গ প্রত্যঙ্গ এবং স্নায়ুতন্ত্র রয়েছে? ভাষা ব্যবহার কথা বলার জন্য একমাত্র মানুষই কি রয়েছে? মেধা, বুদ্ধি, বিকাশ, অন্য কোনো সবাই কি প্রাণী? যেসব রয়েছে আমাদের অনেক ধরনের পশু পাখি রয়েছে তাদের সবাই কি প্রাণী? কিন্তু একমাত্র শুধুমাত্র কথা বলার জন্য যে বুদ্ধি, বিকাশ একমাত্র সেটা মানুষেরই রয়েছে। এই যে ভাষা ব্যবহারের জন্য প্রাণীর অন্যান্য প্রাণী তুলনায় মানুষই হলো ব্যতিক্রম এই কারণে। 3 নং কোশ্চেন দেখেন, ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ করি কীভাবে, শুধুমাত্র কি ভাষা কীভাবে সেটা? হিংসা, বিদ্বেষ, ভালো লাগা, ভালোবাসা, বা এখানে ভালোবাসা বানানোটা একটু ভুল হয়েছে, দন্তস্ব হবে, এখানে দন্তস্ব একটু মিস্টেক হয়ে গেছে, সবাই একটু দেখে নিব আমরা। তারপর কি ঘৃণা, ক্ষোভ, একমাত্র কি ভাষা মাধ্যমে কি আমরা কি হিংসা, বিদ্বেষ, ভালো লাগা, ভালোবাসা আমরা সেটা আমরা প্রকাশ করতে পারি? ঘৃণা, ক্ষোভ এগুলোকে আমরা কথা বলার মাধ্যমে এগুলো একজন একজনকে আমরা কি এগুলো প্রকাশ করতে পারি? সঠিক উত্তর হলো ঘ। এটা ভাষাকে দেশ গঠনের কি হিসেবে গ্রহণ করা হয়? একমাত্র হাতিয়ার। আমাদের যে 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা কি কথা বলা আন্দোলন কি একমাত্র কি ভাষা কথা বলা আন্দোলন কি কথার মাধ্যমে বা ভাষার মাধ্যমে কি আমরা কি এই যে আন্দোলন করেছি সেই জন্য বলা হচ্ছে কি ভাষাকে দেশ গঠনে একমাত্র কি যত ধরনের উন্নত শক্তি আমাদের কথা বলতে হবে সেটাই বলেছে দেশগুলো একমাত্র হাতিয়ার হলো কি ভাষা। ভাষা কত প্রকার? 2 প্রকার, সাধু ভাষা, চলিত ভাষা। 6 নম্বর, যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কী বলে? মৌখিক ভাষা। যেটা আমাদের লেখার ভাষা নেই সেটা হবে কি মৌখিক ভাষা। 7 নং, কোন ভাষার সীমাবদ্ধতা আছে? মৌখিক ভাষারই সীমাবদ্ধতা রয়েছে। 8 নং, ভাষা লিখন ব্যবস্থা, ঘন এর উত্তর, বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক, ভাবাত্মক। ভাষার যে লিখন ব্যবস্থা, ভাষা যখন আমি লিখব তখন সেটা কি বর্ণ দিয়ে, অক্ষর দিয়ে এবং সেটা কি ভাবাত্মকের মাধ্যমে সেটা আমার লিখন ব্যবস্থাটা হয়। 9 নং, যে ভাষার বর্ণ রয়েছে সেগুলো কি কোন ভাষা, এখন পর্যন্ত কোন ভাষার বর্ণ রয়েছে? ইংরেজি, বাংলা ও তামিল ভাষা। 10 নং, অক্ষর কি
অক্ষর হলো কথা টুকরো অংশ। আমরা যে কথা বলি প্রত্যেকটা কথা কি বাক্য, বাক্য থেকে কি বাক্যর আগে কি আসে শব্দ, তারপর কি আগের হলো বর্ণ, তারপর কি এই যে ধ্বনি বর্ণ এগুলো কি প্রত্যেকটি অক্ষরগুলোকে সুন্দর করে শব্দ আকারে শব্দ থেকে বাক্য, তারপর কি সুন্দর একটা কি হয় কথা বলার ভাষা তৈরি হয়। সেজন্য বলছে কথা অক্ষরটা হলো কথা টুকরো টুকরো অংশ। এই যে আমার কথাগুলো বলতে সেটা কি প্রত্যেকটা বর্ণকে সুন্দরভাবে কি শব্দ তৈরি করে বাক্য তৈরি করে, এই যে আপনাদের এখন আমি লাইভে ক্লাস নিচ্ছি। উচ্চারণে 11 নং, উচ্চারণের একক কি, উচ্চারণে একক এই যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথা কি উচ্চারণ হচ্ছে, এখানে কথাগুলো ভাষাগুলো উচ্চারণ হচ্ছে সেটা প্রত্যেকটা একক কি অক্ষর। 12 নং, অক্ষর অনুযায়ী যেসব ভাষা, অক্ষর যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কোন ধরনের লিখন রীতি বলে, অক্ষর ভিত্তিক। ভাষার প্রধান উপাদান কয়টি, ঘনং 4টি। আপনারা সঠিক উত্তরগুলো একটু মনোযোগ সহকারে দেখে নেন। কোনটি ভাষার উপাদান না, আমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে যে ভাষার উপাদান হলো 4টি, ধ্বনি শব্দ বাক্য বাগর্থ। আপনাদের অপশন দেওয়া আছে ওখানে, কী আছে ওখানে দেওয়া আছে, আর গণং হলো আওয়াজ, ভাষার উপাদান নয় হলো আওয়াজ। পশু পাখি ডাক, পশু পাখির ডাককে কী বলে, পশু পাখি কোনো মানে কথা বলতে পারে না, তাই ওরা যে শব্দটা এটা হলো আওয়াজ, শুধুমাত্র এটাকে আওয়াজ বলা হয়, কারণ ওরা কোনো কথা বলতে পারে না। শোনো না, এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে, শব্দ বলে। যেমন কি এক বা একাধিক ধ্বনি মিলে, যেমন কি আমি কাজটি করি, প্রত্যেকটা কি ধ্বনি যখন আমি বর্ণ আঁকা লিখলাম সেগুলো কি এক একটা শব্দ মিলে একটা কি বাক্য তৈরি হয়ে গেলে। যেমন বলেছে এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তখন তাকে কী বলে, শব্দ বলে। আগে ধ্বনিটাকে কী করবো বর্ণ আঁকা, সেটা শব্দ লিখবো, শব্দ থেকে সেটা বাক্য হবে। সেই জন্য বলেছে যে ধ্বনিগুলোকে কি কোনো অর্থ প্রকাশ করলে সেটাকে কী বলে, শব্দ বলে। 17 নং, বাক্য বলতে কী বোঝায়, বাক্য কি কথা গণ, কথা এবং বাচন দুইটাই কি কি কথা বলার জন্য হলো বাক্য, এটা কি কথা বলে সুন্দর একটা বাক্য তৈরি হয়। 18 নং, ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান হলো কত, তো আমাদের সুন্দর করে বই দেওয়াই আছে, বইটা খুব ভালো করে মনোযোগ সঙ্গে দেখবেন। 19 বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে, বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে কার, গণ বক্তা এবং শ্রোতা। এই যে আমরা এখন আমি যে আপনাদের এখন কি লাইভ এখন আপনাদের আমি ইউটিউব ক্লাস নিচ্ছি সেটা কি আমি হলাম বক্তা, এই যে আমি কথাগুলো বলতেছি সুন্দর করে একটা পর একটা বাক্যগুলো তৈরি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আমি হলাম বক্তা। এই যে আপনারা এখন শুনবেন আপনারা কি শ্রোতা, সেজন্য বলছে বাক্যের সঙ্গে বক্তার এবং শ্রোতার সম্পর্ক রয়েছে। 20 ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে, বাগর্থ। ভাষার শব্দ বাক্যের অর্থ, ভাষার যে শব্দ এবং বাক্যের যে অর্থগুলো সুন্দরভাবে আলোচনা যে করা হয় সেটা কি তাকে বাগর্থ বলা হয়, মানে এগুলো অর্থ বিষয়ক আলোচনা করা হয় একে বলা হয় বাগর্থ। আচ্ছা এই হলো আমাদের 20টি, আচ্ছা 21 নম্বর দেওয়া আছে, আজকে আমাদের 1 থেকে 20 পর্যন্ত এমসিকিউ, তারপর আমি 21 নম্বর লিখে নিয়েছি। অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে বলা হয় কি, অঙ্গভঙ্গির ভাষা। এখানে অনেকগুলো ভাষা রয়েছে, ইশারা ভাষা বা রয়েছে। এখন অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে যারা কথা বলতে পারে না তারা কি এই ধরনের ভাষা, এই ধরনের চিহ্নগুলো সংকেতগুলো ব্যবহার করে মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে বলা হয় অঙ্গভঙ্গির ভাষা। আশা করি আপনারা সবাই খুব মনোযোগ সহকারে দেখেছেন এবং ভালো করে খেয়াল করবেন। আপনারা যখন বইটা যখন পড়তে যাবেন তখন খুব মনোযোগ সহকারে দেখবেন, আমাদের সাথে আরও অন্য অন্য প্রশ্ন উত্তরগুলো রয়েছে, আশা করি সব উপকৃত হয়েছেন। তারপর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা আমাকে ফোন দিবেন, এবং আমার এখানে আইডি নাম্বার দেওয়া আছে, আমার আইডি এবং ফোন নাম্বার দেওয়া আছে, সব মনোযোগ সহকারে দেখবেন। আর আজকে ক্লাস নামটা হলো আমাদের 3। আশা করি সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।